धूमपान स्वास्थ्य पक्षे क्षतिकारक, धूमपान कैंसरेर कारण। स्मोकिंग इज इंजुरियस टू हेल्थ, स्मोकिंग कॉजेस कैंसर। ভ্যান গক 900টি পেন্টিং এঁকেছিলেন, কিন্তু সারা জীবনে একটি পেন্টিং সেল করতে পেরেছে বলে শুনেছি। আর বলো না ভাইয়া, বলে কস্টিং কত তোমার যে এত দাম বলছো? ভাই, আলু পটল আর হাতে আঁকা ছবি সবই কি এক নাকি? শিল্পের মূল্য কি কস্টিং দিয়ে বিচার করা হবে? তাহলে তো অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল কিংবা শাহরুখ খান, এদের কস্টিংই তো কিছু হতে পারে না। সেদিক থেকে বিচার করলে তো এদের রেমুনারেশন আর আর্ট ভ্যালু জিরো হওয়া উচিত। কিন্তু তুমি কি করে জানলে যে আমি পেন্টিংয়ের কাজে গিয়েছিলাম আর একটাও সেল হয়নি? অত দামি ল্যাপটপের ব্যাগটা যেভাবে বিরক্তির সাথে ছুঁড়ে ফেলে দীর্ঘনিঃশ্বাস ফেললে। তার কারণ নিশ্চয়ই আর মাছওয়ালার সাথে দাম দরাদরি হবে না। কিন্তু জুনিয়র হোমস এই নোংরা মাফলারটার দিকে তাকিয়ে কি এত রহস্য উদ্ঘাটন করছেন জানতে পারি কি? খুব দুর্দান্ত রহস্য যে তা নয়, ইন্টারেস্টিং। শুনি শুনি। অভি অফিস থেকে কাজ সেরে এখানে যখন ফিরছিল, তখন বিজয়গড়ের রাস্তার ধারে একটা মুরগি আর একটা মাফলার পড়ে থাকতে দেখে। বেশ কিছুক্ষণ কাউকে আসতে না দেখে মুরগি আর মাফলার দুটো নিয়েই চলে এলো এখানে। চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। পারেও বটে, মুরগিটার সাথে এই নোংরা মাফলারটাকেও নিয়ে চলে এসেছে। তা এটাও কি কেচে পড়ার ধান্দা নাকি? তবে মিয়া সাহেবের মুরগি চুরি করে অভি খুব একটা ভালো কাজ করেনি। মিয়ার আজ বিবির সাথে যাওবা ঝগড়া মেটাচ্ছিল, তাতে অভি এক গামলা জল ঢেলে দিল। বউকে মানাতে মুরগি গিফট? বউ নয় বিবি, মিয়ার বিবি হয়, বউ নয়। আচ্ছা, মুরগির মালিক তাহলে মুসলিম। তা আর কি কি রহস্য উদ্ঘাটন হলো এই মুরগি দেখে? মুরগি নয় গাঙ্গুলি, মাফলার। বাবা, তুমিও দেখো না কি কি বুঝতে পারছো। ভাই, একে মটকা গরম, তার উপরে এই মাফলারটা নিরীক্ষণ করার ধৈর্য আমার নেই। কই দেখি তো, আমাকে একবার মাফলারটা দাও। দেখে তো খুব অর্ডিনারি মাফলার মনে হচ্ছে, বহুদিন ব্যবহারে জীর্ণ। মাফলারের মালিকের নাম আরে মনে হচ্ছে, আর তেমন তো কিছু দেখতে পাচ্ছি না।
তোমরা দেখতে সবই পাচ্ছ, কিন্তু যেটা দেখছো তার মানে বুঝতে পারছো না। যেমন ধরো, কিছু জিনিস খুব সহজেই বোঝা যাচ্ছে। এটা একটা মুসলিম ভদ্রলোকের, যার বয়স 50-এর উপর। একে তো সারাদিন খেটে একটা ছবিও সেল হলো না, তার উপর তোমার এই গাঁজাখড়ি গপ্প, বড্ড বাড়াবাড়ি হচ্ছে। খুব শৌখিন, আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, মদ্যপান করেন, বিবাহিত, কিন্তু ইদানিং বিবির সাথে ঝগড়া চলছে, সম্ভবত এই কারণে। এ তো গল্পের গুরু গাছে উঠিয়েছ ভাইয়া, নামাতে পারবে তো? সে কি, তোমরা এগুলো সত্যি বুঝতে পারছো না? না। মাফলারটা দেখে পুরুষ মানুষের সেটা বোঝা গেল, কারণ মহিলারা সচরাচর এরকম মাফলার ব্যবহার করেন না। কিন্তু ওনার ধর্ম আর বয়স কি করে বুঝলে? ভাই, কমন সেন্স অ্যাপ্লাই করো, নর্মালি ভাবলে তোমরাও এগুলো বুঝতে পারতে। আর তাছাড়া, আজকালকার দিনে কোনো ছেলে ছোকরাদের এরকম মাফলার ব্যবহার করতে দেখেছো? কালারটা দেখেছো? নেহাত কোনো বয়স্ক মানুষ ছাড়া ব্যবহার করবে না এই মাফলার। নামটা সম্ভবত রিজওয়ান বা রামানুজন বা ওই টাইপের কিছু, আর টাইটেলটা সম্ভবত আলী বা আহমেদ। আচ্ছা, তা না হয় বুঝলাম, আরে রিজওয়ান আহমেদ বা আলী, কিন্তু ঋত্বিক আচার্যও তো হতে পারত। সেটা নিশ্চয়ই হতে পারত রাজ, যদি না মাফলারে আতরের গন্ধটা থাকত। গন্ধটা তো সুগন্ধি তেলেরও হতে পারে। এটাতেও একটা ছোট সমস্যা আছে ভাইয়া, না হলে তেলের তর্কেও যেতে পারতাম। আরও একবার ভালো করে মাফলারের গন্ধটা শুকে দেখো, ঠিক দুটো পার্টিকুলার জায়গা থেকে আতরের গন্ধটা আসছে। আর রাজ, যদি সুগন্ধি তেল হতো তাহলে পুরো মাফলার বা অন্তত অনেকখানি জুড়ে গন্ধটা পাওয়া যেত। আর 50-ঊর্ধ্ব হলেও তিনি শৌখিন লোক, কারণ আতর মাখেন। আর মাফলারটা দেখেই বোঝা যাচ্ছে তিনি খুব একটা ধনী নয়, নেহাতি ফুটপাথ থেকে কেনা। আর মদ্যপান করেন, কারণ মাঝ রাস্তায় কেউ মাফলার ফেলে চলে গেলেও একটা গোটা মুরগি ফেলে চলে যেতে পারে না। আর স্ত্রীর সাথে সম্পর্কটা? মাফলারে যে পরিমাণ ধুলো আর ঝুড় লেগে আছে তা আজকের নয়, অন্তত এক সপ্তাহের তো বটেই। বিয়ে তো করনি ভাইয়া, বুঝবে কি? স্বামী আর স্ত্রীর যদি মধুর সম্পর্ক হতো, স্ত্রী কখনো স্বামীকে এই নোংরা মাফলার পরে বেরোতে দিত না। আর মহিলারা পুরুষ মানুষের চেয়ে পরিচ্ছন্নতা আর যত্ন দুটোতেই এগিয়ে। আমাদের মতো ব্যাচেলারও হতে পারে হয়তো, এত কেয়ার করে না। ভালো করে দেখো রাজ, আর এটা উল দিয়ে হাতে বোনা, পাশে আবার হার্ট সাইন। তাছাড়াও এখানে কিন্তু তিনটে রিফু করা। ব্যাচেলার পুরুষ মানুষ কখনো মাফলার রিফু করে পড়বে না, যদি না বাড়ির বউ সেটা সেলাই করে দেয়। সম্ভবত গভীর প্রেমের বশবর্তী হয়েই বিবি মিয়াকে এই মাফলারটা গিফট করেছিল, আর বর্তমানে সম্পর্কের অবনতি এই মদ খাওয়ার কারণেই। বাহ, সব প্রশ্নেরই তো উত্তর আছে দেখছি তোমার কাছে। তা অ্যাক্সিডেন্টালি এগুলো তো মিলে যেতে পারে? আমরা যে বেঁচে আছি এটাই অ্যাক্সিডেন্ট গাঙ্গুলি। এক ন্যানো মিলিমিটার অবস্থানের এদিক ওদিক হলেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে যেকোনো মুহূর্তে। ভাই, ওই মুরগিটা! কি হয়েছে, তুমি খাবে বলে মুরগিটা জ্যান্ত হয়ে ছুটে পালালো নাকি? এই দেখো মুরগি পেট থেকে কি বেরোলো, এই দেখো। আরে, তুমি জানো তুমি কি পেয়েছো? হিরে? যেমন তেমন হিরে নয়, তুহিন। এটাই কি সেই বহু চর্চিত হিরে যেটা চুরি যাওয়া নিয়ে প্রচুর লেখালেখি চলছে? ঠিক বলেছো গাঙ্গুলি, নীলকান্ত পদ্মরাগ। চুরি যাওয়ার পর এটা নিয়ে অনেক পেপারে লেখালেখিও হয়েছিল। তাও কত দাম হতে পারে বলো তো? কত দাম বলা সেটা মুশকিল, কিন্তু খুঁজে দিতে পারলে যদি 1,00,000 টাকা পুরস্কার হয় তাহলে এটার দাম তার 20 গুণ তো হবেই। 1,00,000? ইয়েস, 1,00,000। গাঙ্গুলি, লেফট সাইডের সেকেন্ড রোয়ের পেপার কাটিংটা দেখো তো। অভি, তুমি একটু ওঠো, পেপার কাটিংটা পড়ে আসি। রাজারহাটে হিরে চুরি, নিজস্ব সংবাদদাতা বিশ্বজিৎ সরকার, ইলেকট্রিশিয়ান, বয়স 26। চুরির দিন বাড়ির বিশ্বস্ত কর্মচারী অনিমেষ ঘোষ বিশ্বজিৎ সরকারের সঙ্গে মিস্টার আগারওয়ালের ড্রেসিং রুমে গেছিল কিছু কাজ করাতে। তাকে অন্য কাজে হঠাৎ করে চলে যেতে হয়, তাই বিশ্বজিৎ সরকার ঘরে একা ছিল। ফিরে এসে দেখে বিশ্বজিৎ সরকার নেই, দরজা খোলা আর গয়নার বাক্স খালি। এবার ঘটনা হচ্ছে, রাজারহাটের একটা বাংলো থেকে এই হিরেটা বিজয়গড়ের একটা মুরগির পেটে গেল কি করে, আর এর সাথে মিস্টার আলী বা আহমেদ কোনোভাবে জড়িত কিনা? ভদ্রলোককে এবার তো খুঁজে বার করতেই হচ্ছে। কিভাবে খুঁজে বার করবে?
দেয়ালে পোস্টার গাঙ্গুলি। হ্যাঁ গতকাল রাতে মিস্টার আর এর একটি মুরগি এবং একটি মাফলার পাওয়া গেছে, উনি যদি এগুলো ফেরত চান তাহলে আজ সন্ধেবেলা 221B রিজেন্ট পার্ক কলকাতা 40 যোগাযোগ করুন। কিন্তু এই বিজ্ঞাপন ওনার চোখে পড়বে তো? আমার তো মনে হচ্ছে ওনার যে আর্থিক অবস্থা তাতে এটা ওনার কাছে একটা বড় লস। উনি কাল সকালে হারানো জায়গার আশেপাশে নজর দেবে বলেই আমার ধারণা। আর এতগুলো পোস্টারের কোনো একটা তো চোখে পড়বেই। বাবা অভিমন্যু, গাঙ্গুলির কাছে কাগজটা নাও আর কাজে লেগে পড়ো। 10 প্রিন্ট আউট করো আর দেওয়ালে সাটাও। আচ্ছা, আর শোনো, আমাদের গল্পের কলম্বাস ভগবান দাসকে নিতে ভুলো না, ও থাকলে কাজটা একটু তাড়াতাড়ি হবে। আচ্ছা, আর হ্যাঁ, আসার সময় একটা আস্ত মুরগি নিয়ে আসবে, ওই ভদ্রলোক গেলে তাকে ফেরত দিতে হবে। বিশ্বজিৎ সরকার কি তাহলে চুরি করেনি? সেটা এখনো বুঝতে পারছি না। আর মিস্টার মাফলার? মিস্টার মাফলার সম্ভবত সম্পূর্ণভাবে নির্দোষ, কিন্তু যতক্ষণ না আমাদের সাথে দেখা হচ্ছে সেটা নিশ্চিত করে বলতে পারছি না। তাহলে এখন অপেক্ষা, মাই ডিয়ার রক্তিম গাঙ্গুলি, অপেক্ষা। গাঙ্গুলি, আসুন বসুন। আহমেদ, ওটা কি আপনার মাফলার? আমারই মাফলার। আপনার আরো একটা জিনিস আমাদের সাথে ছিল, কিন্তু সেটা আমরা খেয়ে ফেলেছি। হ্যাঁ, খেয়ে ফেলেছেন? হ্যাঁ, আপনার মুরগিটা প্রায় মৃত ছিল, আরেকদিন থাকলেই পচে যেত। এই যে, তার বদলে আপনাকে একটা মুরগি এনে দিলাম, জ্যান্ত মুরগি। আশা করি এতে আপনার কাজ হয়ে যাবে। খুব হয়ে যাবে, খুব হয়ে যাবে। অবশ্য আপনার মুরগির মাথা, গলা, পা আমরা রেখে দিয়েছি, আপনি যদি চান তাহলে। না 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 না, ওগুলো দিয়ে আমি কি করব? তাহলে এই হলো আপনার মাফলার, আর মুরগি তো আগেই আপনাকে দিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে আমরা দায় মুক্ত তো? একদম। আর হ্যাঁ মিস্টার আহমেদ, আগে কিছু মনে করবেন না, আপনার মুরগিটা এত ভালো খেতে ছিল, কিনলেন কোথা থেকে? এই ব্যাপার বলছি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওই যে, হ্যাঁ বলুন, বড় বাজারে যে বড় বড় দোকানগুলো আছে না, তার একটাতে আমি কাজ করি। চিনবেন চিনবেন, আদি তাঁত মহল, তার ওই বালি সাবুর আলী, তার ছেলের জন্মদিন উপলক্ষে একটা করে মুরগি আমাদেরকে বিনি পয়সায় দেয়। ও আচ্ছা, তারপরের ঘটনা তো আপনারা জানেনই। এবার এবার চলি তাহলে।
খিদে পেয়েছে? না, কেন বলো তো? আজি তাজমহল, চলো। দাদা একটু শুনবেন? হ্যাঁ আসছি। হ্যাঁ বলুন। একটু কথা ছিল। আপনারা ভেতরে আসুন। হ্যাঁ চলো। হ্যাঁ ওখানটা বসুন। এবার বলুন কি বলতে চান। আচ্ছা আপনাদের কাছে কি মুরগি এখনো আছে? মুরগি শাড়ির দোকানে? মিস্টার আহমেদ বলছেন আপনি নাকি ওনাকে দারুন মুরগির ব্যবস্থা করে দিয়েছেন। হ্যাঁ 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 হ্যাঁ, মুরগিগুলো আমার না, আমি বাজার থেকে কিনে দিয়েছিলাম। আপনার নয়? তাহলে আপনি কোথা থেকে জোগাড় করলেন? হ্যাঁ হ্যাঁ, মুরগিগুলো আমি কাছারি বাজারের রমেশদার কাছ থেকে কিনে দিয়েছিলাম। ধন্যবাদ। আরে বলবেন তো, কিসের জন্য জিজ্ঞাসা করলেন কিছুই তো জানতে পারলাম না। ও দাদা, ও দাদা, যা বাবা। এই যা, মুরগি সব শেষ নাকি? এই যান, এখন দোকান বন্ধ করার সময়, কালকে আসবেন যান। কিন্তু দাদা আমার যে এখনই দরকার ছিল। দূর ভাই, আপনি ওই বাজারের দিকে যান, দিকে দু একটা দোকান খোলা পেলে পেতে পারেন, এখন আমার দোকান বন্ধ করার সময়। কিন্তু দাদা আমাকে যে আপনার কাছ থেকে নিতে বললো। কে বললো, কে বললো? আদি তাজমহলের মালিক বললো আমাকে। ও হ্যাঁ, ছটা বেজেছিলাম বলে মনে হচ্ছে। হ্যাঁ ওইগুলো খুব ভালো ছিল। আচ্ছা কোথা থেকে পেয়েছিলেন বলুন তো? কি ব্যাপার বলুন তো, কেসটা কি? এমন কিছু না, আপনাকে বলতে যাবো কেন? এ বাবা দাদা রাগ করছে। আরে দাদা শুনুন না, কোথা থেকে পেয়েছি না পেয়েছি? আরে রমেশ দা রাগ করছেন কেন? আরে আমার এই বন্ধুর সাথে একটা বাজি ধরে, আমি বলি এগুলো মিক্সড আর ও বলে দিশি। বাজি? হ্যাঁ। কত টাকার? একশো টাকার। একশো টাকা? হ্যাঁ। গেল আপনার একশো টাকা? মানে আপনার বন্ধু ঠিকই বলেছে, পিওর দিশি। ধর, হতেই পারে না। হতেই পারে না? দান দান দান, আমি খাতাটা নিয়ে আসি। হ্যাঁ দাদা নিয়ে আসুন তো, খুব তর্ক করছে। এই নিন দেখুন, দিশি মুরগির লিস্টটা দেখুন। কই দেখি? নিজেই দেখুন, দু নম্বরে দেখুন কি লেখা আছে। ও দাস ছটা। এইবার পরের পাতাটা উল্টে দেখুন। হ্যাঁ দেখো দেখো কি লেখা আছে। তর্ক করছে। এই তো দিশি রমাকান্ত দাস ছটা বিক্রি সাবুরাল হয়েছে। হ্যাঁ কাটুন এবারে। এই ছোকরা, ভাই চলো একটা সিগারেট খাওয়া যাক। হ্যাঁ চলো। দেশলাই আছে তোমার কাছে? হ্যাঁ আছে। তুমি ধরাবে না আমি ধরাবো? এই আপনাদের এত কি দরকার বলুন তো, সব একজন করে আসছেন আর বলে যাচ্ছেন, জিজ্ঞেস করছেন। যান 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 যান, দাসবাবুর কাছে সব আছে, জিজ্ঞেস করে আসুন। আরে বাবা উনি তো আপনাকে বলতে বললেন। জান তো, আপনি যাবেন নাকি কুকুরটাকে ডাক? ঠিক আছে ঠিক আছে, যত সব ফালতু ঝামেলা। গাঙ্গুলি চলো, ওকে হারালে হবে না, চলো চলো। হ্যাঁ চলো চলো, আমাদের খাটুনি একটু কমলো বুঝলে, দাসবাবুর বাড়ি আর যেতে হলো না। হ্যাঁ সেটাই। কে আপনারা, কি চাই? রমেশবাবুর সাথে আপনার কথা শুনলাম, মনে হয় আমরা আপনাকে সাহায্য করতে পারি। সাহায্য মানে আপনি ব্যাপারে, আপনি ব্যাপারে কি জানেন? আমার পরিচয়টা আমি নিজেই দিয়ে দিচ্ছি, আমার নাম তুহিন শুভ্র সেনগুপ্তার, খবর রাখাই আমার কাজ। আপনি একটা মুরগি খুঁজছেন তো, যেটা মিস্টার দাস বেচেছেন রমেশবাবুকে, রমেশবাবু সাবুর আলীকে, আর সাবুর আলীর হাত ঘুরে গেছে মিস্টার আহমেদ, তাই তো? হ্যাঁ কিন্তু মা মানে আপনি এ ব্যাপারে কি কি করে কি জানলেন? চলুন আপনাকে বুঝিয়ে বলছি। গাঙ্গুলি চলো। এবার আপনার নামটা বলুন তো। অনির্বাণ বোস। না আসল নাম? অনিমেষ ঘোষ। রাজারহাট বাংলোর হেড অ্যাটেন্ডেন্ট। মিস্টার ঘোষ, আপনার মনে হচ্ছে জল তেষ্টা পেয়েছে, এই নিন। আপনার মুরগিটা কি সাদা রঙের আর গায়ে কালো ছোপ ছোপ দাগ? হ্যাঁ হ্যাঁ, মানে
কিন্তু কোথায় সেটা? কোথায় সেটা? এখানে এসেছিল। এসেছিল? এসেছিল মানে? তারপর? তারপর এক আশ্চর্য ঘটনা মিস্টার ঘোষ, সেটা একটা ডিম পারলো। ডিম? হ্যাঁ ডিম। বিশ্বের ইতিহাসে এই প্রথম কোনো মৃত মুরগি একটা ডিম পারলো, একটা চকচকে নীল ডিম। আরে মশাই বসুন বসুন এখানে। এবার বলুন তো মিস্টার ঘোষ, এই পাথরের খবরটা আপনি পেলেন কিভাবে? আমাকে রান্নাদি ছায়াদি বলেছিল। আর আপনি চরজলদি বড়লোক হওয়ার ইচ্ছাটা সামলাতে পারেননি। তাই আপনি নিজেই বাংলোর ড্রেসিং রুমের লাইটটা খারাপ করে দিলেন আর সারাতে ডাকলেন বিশ্বজিৎ সরকারকে। বিশ্বজিৎ সরকার? আসুন। আসুন এবার আসুন। আচ্ছা এই টেবিলের ওপরের লাইটটা সারাবেন, ঠিক আছে? ঠিক আছে। স্যার লাইটের সুইচটা দিন। এদিকে আসুন। চলো। আরে তুমি নাও, চেঞ্জ লাগবে না, যাও। ঠিক আছে চলো, চেঞ্জ লাগবে না। তারপর নিজে হিরেটা লোপাট করে চুরির খবর চতুর্দিকে ছড়িয়ে দিলেন। স্যার আমাকে বাঁচান স্যার, স্যার আমি কখনো এরকম কাজ করিনি স্যার, বাড়িতে মা বোন আছে স্যার, আমাকে বাঁচান স্যার, আমি আর করবো না স্যার, প্লিজ স্যার বাঁচান আমাকে, আমাকে স্যার প্লিজ, প্লিজ স্যার, প্লিজ স্যার আমাকে ছেড়ে দিন। আর আপনার জন্য যে একটা নির্দোষ লোকের শাস্তি হচ্ছে তার বেলা? স্যার স্যার আমি শহর ছেড়ে চলে যাবো স্যার, আমি শহর ছেড়ে চলে যাবো স্যার, প্লিজ স্যার প্লিজ। উঠুন উঠুন, প্লিজ স্যার, প্লিজ স্যার বাঁচান আমাকে। বলুন পাথরটা মুরগির গলায় কি করে গেল? বলছি স্যার, বলছি, আমি সব বলছি আপনাকে, সব বলছি। পাথরটা পাওয়ার পর আমার মনে হয়েছিল পুলিশ আমার ঘর সার্চ করতে পারে, তাই আমি বাংলো থেকে বেরিয়েই আমার বোনের বাড়ি যাই। মিস্টার দাস? হ্যাঁ হ্যাঁ, আমার বোন রমাকান্ত দাসকে বিয়ে করে, ডিমার মুরগির ব্যবসা ওদের। প্রতি সপ্তাহে আমার জন্য একটা করে মুরগি আলাদা করে রেখে দেয়, আমি সেটাকেই ওদের বাড়িতে নিতে যাই। তাই হঠাৎ করে যাওয়াতে বোন অবাক হয়নি। আমার ওপর যাতে কোনো রকম সন্দেহ না করে তার জন্য এত টেনশন মাথায় নিয়েও আমি ওর বাড়িতে খাওয়া দাওয়া করলাম। তারপর হিরেটা কোথায় লুকাবো সেটা ভাববো বলে মুরগির খামারে নিরিবিলিতে বসলাম। আমি আগে কখনো এরকম কাজ করিনি, তাই কিভাবে কি সামাল দেব আমি কিছুই বুঝতে পারছিলাম না।
হিরেটা নিয়ে আমি কোথায় যাব, কিভাবে রাখবো, কোথায় লোকাবো, কিছুই আমার মাথায় আসছিল না। আমার মাথায় খালি একটাই চিন্তা, আমি কিভাবে লোকাবো হিরেটাকে। সিগারেটটা খেতে খেতে হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো। খামারে অনেকগুলো মুরগি ছিল, তার একটাকে ধরে পাথরটা খাইয়ে দিলাম। কিন্তু হঠাৎ করে বোন পিছন থেকে ডাকায় খামারে গিয়ে মুরগিটা ছেড়ে দিলাম আর সেটা বাকি মুরগিদের সাথে মিশে গেল। আমি তারপর তাড়াহুড়ে ভুল মুরগি নিয়ে চলে এলাম। বাড়ি এসে মুরগিটা কেটে দেখি ভেতরে হিরেটা নেই, ফাঁকা। তখন আমি ছুটতে ছুটতে বোনের বাড়ি গেলাম, গিয়ে দেখি খাঁচা ফাঁকা, সবকটা মুরগি বাজারে চলে গেছে। তারপর আর আপনাকে বলতে হবে না স্যার। আমার কি হবে? গেট আউট স্যার। স্যার থ্যাংক ইউ স্যার। স্যার কি বলবো? আউট আউট। তুমি চোরকে হাতে পেয়েও ছেড়ে দিলে? আমি পুলিশের মাইনে করা কর্মচারী নই গাঙ্গুলি, আমার কোনো দায় নেই। আর যদি একে জেলে দিতাম তাহলে সমাজে একটা নতুন দাগি আসামির জন্ম হতো। অনিমেষ ঘোষ, ও যা ভয় পেয়েছে ও আর কখনো অপরাধ করবে না। আর বিশ্বজিৎ সরকার, ওর বিরুদ্ধে পুলিশের কাছে কোনো প্রমাণ নেই, সুতরাং ও এমনিই ছাড়া পেয়ে যাবে। মানুষকে ক্ষমা করতে শেখো গাঙ্গুলি, ক্ষমাই পরম ধর্ম। চলো হিরেটা ফেরত দিয়ে পুরস্কারের টাকাটাই নিয়ে আসি। চলো।